এক এক করে যমুনা গিলে খাচ্ছে সিরাজগঞ্জের চৌহালির জনপদ। সদর থেকে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন চৌহালি উপজেলার বর্তমান আয়তন মাত্র 27 বর্গমাইল, যা একসময় ছিল 202 বর্গমাইল। দেড় যুগের ব্যবধানে উপজেলার প্রায় 90% যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি বেসরকারি অফিস, বাড়িঘর, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা প্রতি বছরই হারিয়ে যাচ্ছে যমুনায়। চলতি বছর উত্তরে বোয়ালকান্দি থেকে দক্ষিণে পাথরাইল পর্যন্ত প্রায় 19 কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। ইতিমধ্যেই ভাগুটিয়া, খাসপুখুরিয়া, ওমরপুর, ঘোরজান এই 4 ইউনিয়নের প্রায় 9 শতাধিক বাড়িঘর সহ কয়েক হাজার একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। 7 বার বাংলাদেশি বর্তমান আন বর্তমান আমার পরিস্থিতি খুবই খারাপ। 2005 সালে আমি এখান থেকে 30 মিনিট সাইকেল নিয়ে যেতাম স্কুলে, সেটা নদী সব বিলীন হয়ে গেছে একদম। সেই স্কুল দুইবার, আমার আমার ছাত্র জীবনে আমি দুইবার স্কুল ভাঙছি। যাদের বাড়িঘর ভাঙে যাচ্ছে তারা আছে রোটে কবরস্থানে, এবং আপনার ওই কবরস্থানে যে জায়গা, উঁচু জায়গা আছে ওইখানে একটা করে ঘর তুলে তারা বসবাস করছে। আমরা সিরাজগঞ্জ জেলার মানচিত্রে আছি, কিন্তু বাস্তবে আমাদের মানচিত্রের অংশটুকু রাক্ষসী যমুনা খেয়ে ফেলেছে। প্রতিদিন 25 থেকে 30টি বাড়িঘর নদী গর্ভে বিলীন হচ্ছে উল্লেখ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি আমার কোন কোন জায়গায় ভাঙন আছে। আর আমি মনে করি যে চৌহালির যতটুকু অবশিষ্ট আছে এইটুকু রক্ষা করার জন্য স্থায়ী কোনো সমাধান প্রয়োজন। ওই এলাকায় স্থায়ী বাঁধের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলছে পাওব। জিওবির মাধ্যমে, মানে বাংলাদেশ সরকারের বা আমাদের যে নিজস্ব অর্থায়ন সেটার মাধ্যমেও বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটা ডিপিপি দাখিল করে রেখেছে। এটা একটা বৃহৎ প্রকল্প, এটা হচ্ছে প্রায় টাঙ্গাইল জেলার চৌহালি অংশসহ প্রায় 22 কিলোমিটার এবং মানিকগঞ্জ জেলার 18 কিলোমিটার নিয়ে প্রায় 7,457 কোটি টাকার একটা ডিপিপি ইতিমধ্যে দাখিল করা আছে। স্থানীয়রা বলছেন দ্রুত পদক্ষেপ না নিলে সিরাজগঞ্জের মানচিত্র থেকে হারিয়ে যাবে চৌহালি উপজেলা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।